আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দূরে ও কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখেন, আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি আজকের একটি নতুন ভিডিও। ভিডিওটি হলো স্ট্যান্ডার্ড মেশিনের সার্ভিসিংয়ের কিছু কাজ করব, সেটা আমি আপনাদেরকে দেখাবো। দেখুন, এটি স্ট্যান্ডার্ড মেশিন। এই মেশিনটি প্ল্যাটিনাম। এই মেশিনটিকে আমি সার্ভিসিং করব। মেশিনের রেলের যে বেড থাকে সেটা ভেঙে গেছে, রেলের যে পাতি ক্ষয় হয়ে গেছে সেটা আমরা নতুন লাগিয়ে ফিটিং করব, সেগুলি আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। দেখুন যে রেল বেড, বেটের এটার নিচে যে একটা প্লেট থাকে সেটাকে রেল বেড বলে, সেই প্লেটটা ভেঙে গেছে, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, আমি এটি খুলতেছি। এখন সবগুলি চ্যানেলই আমি খুলে নামাবো, আর চ্যানেলের যে উপরে পাতি থাকে যেগুলি ক্ষয় হয়ে গেছে দেখেন, এগুলি আমি নতুন করে লাগিয়ে আনবো আবার। তো দেখুন, এটি পুরাতনটা রেল বেড, এগুলি আমার প্রায়গুলি ভেঙে গেছে। আমি এগুলি নতুন মেশিনের সাপ্লায়ার কাছ থেকে নিয়েছি, এগুলি আমি লাগাবো। আর এই যে দেখতে পারতেছেন স্ক্রু শেপ, এই যে দেখুন ভাঙাটা, ভাঙা অংশটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এক অংশ ভেঙে যাওয়ার কারণে আমাদের রেল দুই দিকে বের হয়ে যায়। স্ট্যান্ডার্ড মেশিনটা আপনারা ভালো করে লক্ষ্য করে দেখবেন, আর আমার ভিডিওটা না টেনে পুরাটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। দেখুন, এই রেল যে চলে এটা ক্ষয় হয়ে গেছে, এটাকেও আমি নামাবো। দেখুন, যে নড়ে এটাকে নামাবো, নামিয়ে কাজ করব, তারপরে আবার লাগাবো। আমি স্ট্যান্ডার্ড মেশিনটি সার্ভিসিংয়ে নিয়েছি, নজেলগুলি খুলে নামিয়েছি। দেখুন, আমি এটা খুলবো। এই যে দেখুন, খুলে নামিয়ে নিয়ে এসেছি। এই যে নতুন রেল বেড, নতুন এটি কিনে আনিয়েছি মেশিনের সাপ্লায়ার কাছ থেকে নিয়েছি এগুলি। দেখুন, ঠিক এভাবে থাকবে। এর উপরে যে চ্যানেলটি দেখলেন আপনারা, এই চ্যানেলটি এর উপরে থাকবে। চ্যানেলের নিচ দিয়ে এরকম বাঁকানো গোল রাউন্ড আছে, এই রাউন্ডের ভিতরে দুটি চ্যানেলই বসে যাবে। আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে এটা কি কাজে লাগতেছে। আপনাদের বোঝার জন্য এই যে দেখুন, এটির চাকাটিও নষ্ট, কাজ করে দিই, খুলবো, খুলে কাজ করে দেব। যেহেতু আমি সার্ভিসিং নিয়েছি মেশিনটি, এই কারণে খুলতেছি। খুলে নিলাম, দেখুন এটির শেপটি হালকা ক্ষয় হয়েছে, এগুলিকে আমি ঠিক করে নেব। দেখুন, ঠিক এভাবে আপ ডাউন করে, টায়া যখন বাড়ায় কমায় তখন এটা কাজে লাগে। টায়া আপ ডাউন করার জন্য এটা লাগে। নতুন রেলওয়েটা আমি লাগাইলাম, দেখুন এভাবে থাকবে। আপনাদের কোনো মেশিনে সমস্যা হলে ঠিক এভাবে কাজটি করতে পারবেন। এই যে দেখুন, আমি এখানে চ্যানেলটি বসাইছি, এই যে আমার স্ক্রু শ্যাফটটি এখন ঢুকিয়ে দেব। টায়া আপ ডাউন করার জন্য এই শ্যাফটটি, দুই সাইডেই ব্যারিং আছে, মাঝখানে পিতলের ঘুষ লাগানো আছে, সেটি খুলতে দেখাইছি আপনাদের। রেলবেড বসাইলাম, এখন যে রেলটি আছে চ্যানেল যেটা, এই যে দেখুন বসাই দিলাম। এই চ্যানেলটি ওই সাইড দিয়ে গোল করানো আছে, আর একটি এটার উপরে অর্ধেক, ওইটা অর্ধেক এটা লাগিয়ে দিয়ে মাঝখানে যে হোলটি দেখতেছেন এখানে একটি জাম নাট আছে। দেখুন, নিচ থেকে আমি দেখাচ্ছি কিভাবে এটি বসছে। এই যে দেখুন, ঠিক বসা পড়ছে। উপরে যে
দেখলেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর আপনাদের বন্ধুদের মাঝে আমার এই ভিডিওটি ছড়িয়ে দিবেন। আমার এই চ্যানেলটির নাম আজিম MT। দেখুন এই পাতিগুলি লাগিয়েছি, এই যে দেখুন পাতি নতুন নতুন পাতিটি আমি ওয়ার্কশপ থেকে লাগিয়ে নিয়েছি ঢাকা নবাবপুর, সেখান থেকে কাজ করে আনিয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।